দোকানে ফোন কর, ফোন কর নালে যা। হ্যালো কাটা যাবে বলতে সেদিন মেতেতে যাব আমি আবার আবার তো যাব না। তুমি এত জিনিস তুমি দায়িত্ব করে তুমি নিয়ে আন আনতে দিছিস মানে বলতে হ্যাঁ যাও কঠিন ভাবে যা বলকে দেবে না যাও তুমি বাইরে থেকে নিয়ে আসলে তুমি দেবে না গাহি স্যার হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল। তো আমার এখন ব্লগ করার কোনো ইচ্ছা ছিলই না কি আমার ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, তবু ব্লগটা করছি। আজকে আমার সাবস্ক্রাইবার এসেছিল, সাবস্ক্রাইবার বলবো না, আগের বছর মানে ও অনেকদিন ধরে ভাবে দেখা করবে। তো ওর দিদি বাড়ি হচ্ছে আমার বাড়ির এখানেই কাছাকাছি, তো ও বলে তো সেই দিদিটা আসে মিট হয়। আগের বছর তোমাদের দেখিয়েছিলাম হয়তো ভিডিওতে, তো ভিডিওটা কোনো কারণে ডিলিট করে দিতে হয়েছিল। তো যাই হোক, তো আজকে সেই বোনটা মানে এসেছিল আমার বাড়িতে, আর আমার জন্য মানে ও মানে লটারির কাগজ দিয়ে নাকি হাঁস নাকি একটা বানিয়েছি। আমার বার্থডে তো ইনভাইট করেছিল, কিন্তু যেহেতু অনেকটা দূর সেই নিমতলা ওদিকটা, তো সেই কারণে আমি আর যেতে পারিনি। তো আজকে আমার জন্য ও মানে এখানে যেহেতু ছিল, তো আমার জন্য অনেক খাবার নিয়ে এসেছি। আরও তো আমি দুটো দিয়ে দিয়েছি ছোটো একটা বাচ্চাকে, তো ও ভেবেছিল আমি মানে মানে ভিডিওতে দেখেছি চকলেট অতটা ভালো খাই না। তো আমার জন্য কী কী এনেছে তোমাদেরকে দেখাই আমি। ই আমার জন্য নিয়ে এসছে দেখো চিপস, নিয়ে এসছে ক্লিপ, নিয়ে এসছে ছোট 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 দেখো ক্লিপ মেলায় গেছিল। তারপরে এত সবকিছু খাবার, আরো অনেক খাবার, দুটো খাবার ওর বোনকে দিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে রিয়েল ভালোবাসা, মানে কি বলবো, মানে আমি এতটা খুশি হয়েছি, সত্যি আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি তুমি আমার জন্য এত ভালো ভালো খাবার নিয়ে এসছো। আর তার থেকে বড় কথা যে মানে ও আমার ফোনে নেট না থাকলেও কারো থেকে হটস্পট নিয়ে আমার ভিডিও রোজ দেখে, রোজ ইভেন আমাকে SMS করেছে, দিদি আমি তোমাকে দেখে ভিডিও করার কথা ভুলেই গেছি। মানে ও আমাকে দেখে কাঁপছে, আমি যে বাবা কি হয়েছে একই তো। হ্যাঁ, তো যাই হোক, তো কালকে হয়তো আবার আসবে, আমরা ছবি তুলবো, ভিডিও করব। তো এখন হচ্ছে মা একটা দোকানে একটা সোনার চুড়ি বানাতে দিয়ে এসেছিলো, মাই বানাতে দিয়েছিলো, মা টাকা জমিয়ে মার, তো আমি না মানে মাই বানিয়েছে সেলফ গিফট মার। তো মাকে ওটা দিই, দেখি কি হয়, মানে কেমন লাগে ডিজাইনটা মা দেখুক একটুখানি। দেখো জামাগুলো নিয়ে এসেছি, দেখো ভালো লাগে নাকি, এইটা নিয়ে এসেছি বৃষ্টির দিনের জন্য, এবার কি হয় মা ভাই দেখো তো, দেখো ভালোই হবে না, হবে সুন্দর হবে, পাঁচ বছর বাচ্চা পড়তে কি সুন্দর জামা হবে, এইগুলো তো হাঁটু পর্যন্তই পরে, সুন্দর হবে, সুন্দর হয়ে যাবে ভাই। লাইট বন্ধ করে দিলে, হ্যাঁ এবার ঠিক আছে। তো গাইজ, এই যে মা মার জন্য নিজের জন্য নিজে গিফট নিজে তৈরি করেছে। ওই কখন আবার কোনো মাকে বলি মানে কেমন, ধরো আমি মাকে বলি মা যদি কোনোদিন ঘুরতে গেলাম, তো দেখো একবারে কোথাও ঘুরতে গেলে না মানে একবার টাকাগুলো বের করবো, ওরকম মানে এখনো পজিশন ওরকম এসে পারিনি। তো মাকে বলছি মা আমার ব্যাগে যখন টাকা দেখবা না কেন, তুমি 50 টাকা 100 টাকা তুমি নিয়ে রেখে দেবে। তো মা ওইটা করে করেও মা অনেক টাকা গুছিয়ে ফেলেছে, ঠিক আছে। তো মাঝে মাঝে পার্সেল আসে আমার টাকা রেখে যাই না, তো মা ওটা দিয়ে সারে, আমি এবার এসেই মাকে দিয়ে দিই, ওই জায়গাটায় রেখে দাও। আর মা টুকটাক বাবার থেকে টাকা নেয়, আমার থেকে টাকা নেয়, নিজে নিজে গুছিয়ে বাড়িতে পৌঁছে। দেখো তোমার কেমন হয়েছে, এত মেসেজ আসে কই দাও কি কি এ মা মা ডায়নি ঢোকালো না ওরা আমাকে দেখালো না, তোরা কি করছিস ঠিক করে কর, সত্যি হ্যাঁ এবার ঢোকায়নি ওরা, কে পারবে কেন তোমার একটা জিনিস আমাকে পুরো দেখালো না, পুরো দিয়েছে। আরে দেখ না, আমি অবশ্য ঢোকানোর সময় দেখিনি, না আমি অবশ্য ওরা যখন দেয় তখন ঢোকানোর সময় দেখিনি। বিল দিয়েছে, বিল তো দিয়েছে, ওটা বিল তো বোধ হয়। আর বিল দিলে কি হবে, এত শুধু এই পাতলা এই বলে একদম সত্যি কথা বল, কিন্তু এদিকে দেখ ব্যাগটাই তো দিলে, কিন্তু আমি তো কিছু তো নেই দেখো তুমি কি ব্লক করেছিলে বিয়াঙ্কা,
না ওই মুহূর্তে আমি তো জাস্ট গেলাম তখনই ব্লক করেছিলাম, তারপরে তো অফ ছিল। সেকেন্ড টাইম যখন গেলাম তখন দোকানের নাম্বার আছে? দোকানের নাম্বার তো এইখানে থাকবে, প্যাকেটের মধ্যে তো ব্যাগে ব্যাগের উপরে ব্যাগে থাকবে। ওই লোকটা আমাকে দেখালো এরকম ভাবে যে কোন লোক দেবে তো সেই মালিকটাই তো, মালিক তো দিল আমার হাতে, আমার তো দেয়নি, মালিক তো বিল করলাম, গিয়েছিলাম ওখানে, হ্যাঁ হ্যাঁ আসলে গল্প করছিলাম। এবার আমি যে ওই লোকটাকে দাঁড়িয়েছিলাম বললো কি যে ওই লোকটা ব্যাগ হাতে ধরে বললো কি যে এটা দেখো, আমি দেখলাম, দেখে এরকম করে গল্প করলাম, তারপরে ব্যাগে ভরে দিলাম, নিয়ে চলে আসলাম। সিসিটিভি ক্যামেরা তো দোকানে, হ্যাঁ তাতে থাকবে, তাতে থাকবে। তাহলে দোকানে এখন যেতে হবে, দোকানে ফোন কর। জিনিসটা হাতে যখন দেবে তখন তো লোকে তো এরকম করে নিয়ে তো দেখবে, আমার তো চেনে জানা দোকান, আমি বুঝতে পারছি না। আমার দোকান হলে গেছে, দোকান থেকে তো চলে আসে, আমার রাতে 10টা বাজে, যেতে যেতে দোকানও বন্ধ হয়ে যেতে পারে। কাগজে এরকম সুন্দর পাতা নাই, কি এর অত বড় ভান নেই ওর, আমার অত বড় একটা জিনিস তো ভাত তো থাকবে। দোকানে ফোন কর, ফোন কর, নাহলে যা। হ্যালো কাকা, যে মন্ত্রে সিটি নেট তো যাবো, আমি আবার আবরাই তো যাব না। তুমি একটা জিনিস তুমি দায়িত্ব করে তুমি নিয়ে আন, আনতে দিছি তুমি পারবা না বলে দিবা তো, এই জন্য আমি কারো কাজ করতে চাই না। তা করিস না, তুমি দেখো নি প্রিয়াঙ্কা, আমি তো তখন ওই সাবস্ক্রাইবার এসেছিল ওর সাথে গল্প করছিলাম। বাবারা দেখি জামা পড়তে বলে যে দোকানে দেখতে হবে, বুঝলে? বাবা জামা পড়তে বলে দোকানে তো এরকম কঠিন ভাবে বলতে, হ্যাঁ যা কঠিন ভাবে যা বলো কে দেবে না, যাও তুমি বাইরে থেকে নিয়ে আসলে তুমি দেবে নি। গাইস এখন প্র্যাঙ্ক ভিডিও চলছে কাকিমার সাথে, কোথায় গেল কি হাওয়া ভীষণ টেনশন হচ্ছে গো, এই কারণে দুটো কে গিয়ে কাকুকে বেরোতে বলো। আরে প্রিয়াঙ্কা তুমি, আমি জেস করছি, আমি চলো বাবারে বলো একটু বুঝাতে, তুই ক্যামেরা বন্ধ করে দাও প্রিয়াঙ্কা, বেকার বেকার আমার ভিডিওটা বাস হয়ে গেল। আচ্ছা আমি বুঝলাম না, কাগজটা প্যাকেটে ওরকম, তাহলে প্যাকেটে তাহলে কি করে প্যাকেটে থাকলো না, আমি যখন হাতে নেবো তখন কি আমি বেচে কিনে দিয়েছি নাকি? তাহলে আমার মা রীতিমতো ঘেমে জল পড়ছে, ও জানে আমার প্রেশার হাই, আমি কোনো টেনশন এখন নিতে পারি না। দেখবা হারায় বাবা তোমার দিয়ে বানাই দেবো আবার, আমি মনে করেছি সত্যি নেই, আমি একদমই আমারও না, আমারও না বিশ্বাস করো আমার মাথায় এরকম কিছুই ছিল না, মানে আমি যখন এসেছি তখন হট করে না মাথায় আমার কুজরামি বুদ্ধি আছে, আমি যে প্রিয়াঙ্কা তাহলে না আমি মার সাথে একটা প্র্যাঙ্ক করি দেখি মা কেমন রিয়াকশন করে, কিন্তু মা দেখি সে রেগে গিয়ে ঘরে চলে গেছে। আমি বলছি না তোমার কাকার বলে না, এখন সে চিৎকার করবে, আমি বলছি বাবাকে বলো, বাবাকে বলো, আর বাবাকে বলে বাবা চিৎকার করবে, ওই জন্য মা রান্নাঘরে যে কি দেখো ঘেমে ঘেমে কি অবস্থা হচ্ছে দেখি, পরে দেখি কেমন হয়। তো গাইজ এই দেখো পরেও নিয়েছে কত সুন্দর চুড়িটা, এই দেখো এবার যাও যে হাফ খাও, কেমন লাগলো প্র্যাঙ্কটা বলো, ভালো লাগলো? সব কিছু গোছাও, প্রিয়াঙ্কাও প্রিয়াঙ্কাও দেখি ক্যামেরা ধরে আছে তো, আরো মুখ লুকিয়ে আছে না। ছোটখাটো একটা হট করে মাথায় চলে এসেছিল, এটা নিয়ে ভাবিনি প্র্যাঙ্ক করবো, তো তোমাদের প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই, টাটা।